কবে ভ্যাকসিনেশন সম্পূর্ণ হবে রাজ্যের সকল সাধারণ মানুষের? ভ্যাকসিনেশনকে ঘিরে ঘটছে এমন কিছু ঘটনা যা রীতিমতো ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। তাই প্রশ্ন এখন একটাই, আদৌ কি সকল রাজ্যের সাধারণ মানুষের ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ হবে? এখনও কতদূর এগিয়েছে রাজ্য সরকার এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। ভ্যাকসিনের দাবিতে সোচ্চার হওয়ায় পুলিশের অমানবিক লাঠির বাড়ি খেতে হলো টিকা প্রত্যাশী মানুষকে। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর 8 নম্বর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ভ্যাকসিন নিতে আসা মানুষের অভিযোগ, কোউইন অ্যাপের নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও তাদের ভ্যাকসিন দিতে আপত্তি তোলা হয় স্বাস্থ্য কেন্দ্র থেকে। সেই থেকে শুরু হয় উত্তেজনা। অভিযোগ, স্বজন পোষণের ফলেই বঞ্চিত হয়েছেন প্রকৃত ভ্যাকসিন প্রাপকরা। এরপর রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। পুলিশ অবরোধ তুলতে টিকা নিতে আসা সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হন 2 মহিলা সমেত বেশ কয়েকজন বাসিন্দা। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় অশোকনগর এলাকা। অশোকনগর প্রজ্ঞানানন্দ মাতৃসদনের ঠিক পাশেই রয়েছে অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যদিও পৌরসভার সূত্রে জানানো হয়েছে এদিন 200 জনকে ভ্যাকসিন দেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এবং ভ্যাকসিন প্রাপকদের ফোন করে ডাকা হয়েছিল। যদিও এই বক্তব্য মানতে রাজি নন দূর দূরান্ত থেকে কোউইন অ্যাপে স্লট বুকিং করে আসা ভ্যাকসিন প্রাপকরা। তাদের অভিযোগ, পিছনের দরজা দিয়ে লাইন ছাড়াও বহু মানুষ এসে ভ্যাকসিন নিয়েছেন কিন্তু স্লট বুকিং করেও তারা ভ্যাকসিন পাননি। তাদের কেউ এসেছিলেন বারাসাত থেকে, কেউ এসেছিলেন হাবড়া থেকে। সকাল থেকে শুধু হয়রানি বেড়েছে, লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সহ্যের বাঁধ ভেঙে যায় তাদের। এরপরেই উত্তেজিত হয়ে তারা অশোকনগরের নৈহাটি রোড অবরোধ করেন। 2টি জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ সময় অবরোধ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয় অশোকনগর 8 নম্বর মোড়ে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। ভ্যাকসিন নিতে এসে পুলিশের লাঠির আঘাতে আহত হন 2 মহিলা সহ বেশ কয়েকজন মানুষ। এরপর এলাকায় উত্তেজনা আরও বাড়ে, উত্তপ্ত হয়ে ওঠে চারপাশের পরিবেশ। পরবর্তীতে অশোকনগর থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। ভ্যাকসিন নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও দেখা যাচ্ছে লাইন সরছে না। ওদিকে লাইনে না দাঁড়িয়েও বেশ কিছু মানুষ ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন ঠিকঠাক। শাসক দলের বিরুদ্ধে এই স্বজন পোষণের অভিযোগ রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়েই। আধার কার্ডের উপর তৃণমূল পার্টি অফিস থেকে সিল লাগিয়ে দিলে তবেই ভ্যাকসিন মিলছে, এ দৃশ্য নিত্যদিন সবার চোখে ধরা পড়ছে। শেষমেশ তৃণমূলের অফিস থেকে নির্লজ্জভাবে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে বলে বহু এলাকা থেকে অভিযোগ এসে পৌঁছেছে। অন্যদিকে ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনায় 13 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল 9, বুধবার তা বেড়ে হয় 10। এই বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যায়। চিকিৎসার পরিকাঠামোর অভাবে যে মৃত্যু বাড়ছে ক্রমশ, সে বিষয়ে একমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ। বৃহস্পতিবার নতুন করে 812 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা গত মাসখানেক ধরেই 800 ঘরে রয়েছে। কখনো অতি সামান্য কমছে, কখনো তা বাড়ছে, ওদিকে মৃত্যুও কমছে না। টিকাও সহজে সাধারণ মানুষ পাচ্ছেন না। সব মিলিয়ে ঘোর বিপর্যয়েই রয়েছেন রাজ্যবাসী। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটি। ধন্যবাদ।